হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আবার পরের দিন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন অনেক দিন পরে আজকে ভিডিও করছি, অনেক দিন ভিডিও দেওয়াই হচ্ছে না। তো দেখো, এখানে আজকে বিরিয়ানি বানাবো, এই জন্য বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখছি। তো চিকেনটা ম্যারিনেট করছি, দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম বিরিয়ানি মশলা, তারপর তোমার গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর 2 ফোঁটা মতো দিয়ে, তারপর টক দইটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব মাখিয়ে। তারপর তোমার ওদিকে চাল ভেজাতে দিয়েছি, চালটাও ভিজে যাবে, এদিকে ম্যারিনেট করে রাখা থাকবে, আধা ঘন্টা হয়ে যাবে, তারপর চিকেনটা রান্না করে নেব। তো দেখো, এগুলো দিয়ে এখন মাখিয়ে রেখে দেবো ভালো করে, তারপর ঢেকে রেখে দিয়ে তারপর এদিকে তোমার চালটা ভিজিয়ে রাখবো, তারপর যাব হচ্ছে চান করতে, চান করে এসে তারপর রান্নাটা করব। তো এখানে মাখাতে একটু সময় লাগবে, সব রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে মাখানো হয়ে গেলে তারপর চান করে এসে তারপর রান্না করব। আর এখানে তোমার তারপর ভাত বসিয়ে দেবো, এদিকে দইটা ফেটিয়ে নেবো, ওই জন্য লবণ দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। দইটা ফেটিয়ে নিলাম, এবার দিয়ে দেবো চিকেনে। তো দেখো ক্রিমি মতো চলে আসবে, তখন দইটা ফেটিয়ে দিয়ে দেব। তো চলো এখন মাখিয়ে নিই ভালো করে। তো আমাদের বাইরের বিরিয়ানিটা অতটা ভালো লাগে না কেনা বিরিয়ানি, তো বাড়িতেই বানাই, যখনই খেতে ইচ্ছে করে তো বাড়িতেই বানানো হয়। আর তোমার ছেলেও বাইরের বিরিয়ানি পছন্দ করে না, আর আমার তো দেখো এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে তো ভাত হতে হতে এদিকে আলুগুলো মাইক্রোওভেনে সেদ্ধ করে নেব, ওই জন্য আলুগুলো নিয়ে নিচ্ছি কাচের বলে। তো মাইক্রোওভেনে সেদ্ধ করতে দেবো যেহেতু, এর মধ্যে নিতে হবে, তো একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। আর আমার ভাপে যখন আমি বিরিয়ানির মধ্যে দিই না ভেজে, ওরকম যেন সেদ্ধটা ভালো হয় না আমার, ওই জন্য আমি আগেই সেদ্ধ করে নিই বেশিরভাগ। তো দেখো এখানে মাইক্রোওভেনে দিয়ে দেবো এবার। এখানে বসিয়ে দিলাম 5 মিনিট, 5 থেকে 7, প্রথমে 5 মিনিট দিয়েছিলাম, তারপরে হয়নি, আরও 2 মিনিট দিতে হয়েছে, তো 7 মিনিটে ভালোই সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ভাতটা হয়েই এসেছে, নামিয়ে নেব। আর এদিকে তোমার গোটা গরম মশলাটা একটু শুকনো কলায় নেড়ে নিচ্ছি, তারপর ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়িয়ে নেব। তো দেখো ওটা শুকনো কলায় নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি, এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব আলুটা। তো দেখো আলু নামিয়ে নিয়েছি, তো এবার এদিকে তেল বসিয়েছি, বেরেস্তা করে নেব, পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বেরেস্তাটা হতে হতে তোমার এদিকে দুধও বসিয়েছিলাম, দুধ গরম করছিলাম, তো একটু ফুড কালার দিয়ে দুধের মধ্যে দিয়ে একটু বিরিয়ানির কালারের জন্য দেব। আর এদিকে দেখো ছেলে হেল্প করছে, তো গোটা গোটা বিরিয়ানি মশলাটা একটুখানি রোস্ট করে নিয়েছিলাম শুকনো কলায়, তো ওইটাই তোমার ছেলে গুঁড়ো করে দিল মিক্সিতে। আর এদিকে তোমার দেখো
একটু কালার দিয়ে, আলুগুলো ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো আলুগুলো এবার ভেজে নেব। ওই বেরেস্তার তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বিরিয়ানির থেকে বিরিয়ানি আলুটাই বেশি ভালো লাগে, ওই জন্য একটু আলুটা বেশি করেই দিই। আর চিকেনগুলো দিয়ে দিয়েছি, তোমার গ্রেভিটা দিইনি, একটু উল্টে পাল্টে নেব চিকেনটা, তারপর গ্রেভিটা দেব। তো গ্রেভিটা এবার দিয়ে দিলাম। তো দেখো আমার চিকেনটা রেডি করা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। এবার লেয়ার করতে বসে গেছি এখানে, আর ছেলে ভিডিও করে দিচ্ছিল, তো এখানে লেয়ার করছি। দেখো রাইস দেব, আলু দেব, তারপর তোমার গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তোমার সমস্ত কিছু নিয়ে গুছিয়ে বসেছি। পাটপাট করে লেয়ার করব, মশলা দেব, আর বিরিয়ানি মশলা দেব, গোলাপ জল, কেওড়া জল, এগুলো দেব, আর একটা একটা করে দু তিনটে লেয়ার করে নেব। এখানে গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা সমস্ত কিছু নিয়ে বসে গেছি, তো এখন চলো রেডি করে নিই, তারপর বসিয়ে দিলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো এই হাঁড়িটায় বিরিয়ানি করতে একটু অসুবিধাই হয়, একটা বিরিয়ানির জন্য একটা অন্য হাঁড়ির ব্যবস্থা করতে হবে। তো এখন দেখো আমি যেভাবে করছি, আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। যখনই মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আমরা এরকমভাবে বাড়িতে বানাই আর খাই, বাইরে সেইভাবে কিনে খাওয়া হয় না আর অতটা ভালো লাগে না। তো দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে, তো এখানে বেড়ে নিয়েছি, আবার খাওয়া দাওয়া করে নেব। তো আমার বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো? তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।